আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থচাঁদ স্কুল এন্ড কলেজে আপনাদের সবাইকে স্বাগত। বাবুরা আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক রেজওয়ানা হক রুমকি। বাবুরা, এই করোনাকালীন সময়ে আপনাদের প্রত্যেকটা মিস ক্লাসে কিন্তু কিছু উপদেশমূলক কথা বলছে, নিশ্চয়ই আপনারা ঠিক করে শুনছেন এগুলো, এবং শুধু শুনলে হবে না, ভালো করে মনে রাখতে হবে। কি কি বলছে মিসরা বলেন তো? পুষ্টিকর এবং সময় মতো খাবার গ্রহণ করা, গরম গরম খাবার খাওয়া, ঠান্ডা কিছু না খাওয়া, বাইরে চিপস চকলেট এবং আইসক্রিম এগুলোর প্রতি জেদ না করা, বাইরের কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে বাবুরা? আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হাত ধোয়ার বিষয়টা সবসময় বারবার সবগুলো মিস কিন্তু বলছে আপনাদের, এবং আমি আপনাকে আপনাদের বলছি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং হাত ধোয়ার বিষয়ে বিশেষ যত্নবান হবেন। কতক্ষণ ধরে হাত ধোয়া হবে বলেন তো? 20 সেকেন্ড ধরে। কোনো সময় অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকবেন না, সবসময় পরিচ্ছন্ন থাকবেন, ঠিক আছে? আর বাসায় খুব বেশি দৌড়াদৌড়ি করবেন না, আম্মাবুর কথা শুনবেন এবং ভালোভাবে থাকবেন, ঠিক আছে বাবুরা? আর তাহলে আমি আপনাদের কি ক্লাস নিব? গণিত ক্লাস নিব। তো গণিত ক্লাস শুরু করার আগে আসেন সবাই একটা ছড়া করে নেই। আমরা পায়রা ছড়াটা করেছি না, আসেন এবার সবাই করি। সবাই করেন তো আমার সাথে? বাঘ পাকম পায়রা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি চড়বে সোনা পালকি। সবাই করেছেন? এবার আসেন আমরা ক্লাসে চলে যাই। দেখেন, এক নম্বরে এলোমেলো ডিজিট গুলো সাজিয়ে লিখুন। এই ডিজিট গুলো এলোমেলো করে দেওয়া আছে, আমরা বক্সে সাজিয়ে লিখবো। প্রথমে কি আছে বলেন তো? 4343। আমরা প্রথমে ডিজিটটা কিন্তু প্রথম বক্সেই লিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে? 4343। তারপরে দেখেন 4747 আছে। 43 এর পরে কি হয় আমরা জানি? 4444 হয়। তাহলে 43 এর পরে কি হবে? 4444। এটা ছোট করে দাগ দেন, 4444। 44 এর পরে কি 48 হয়? না, কত হয়? 4545 হয়। সুন্দর করে লিখে ফেলেন। তারপরে 45 এর পরে কি 49 হয়? না, কত হয়? 4646। 4646। তারপরে কি হয়? 4747। তারপরে কি হয়? 4848। 48 এর পরে কি হয়? 45 তো লিখে ফেলেছি। তারপরে কি আছে? 4949। তারপরে কি আছে? 5050। তাহলে বাবুরা নিশ্চয় লিখে ফেলেছেন এলোমেলো গুলো সাজিয়ে। এখন আরেকবার আমরা পড়ে ফেলি, সবাই আমার সাথে পড়েন তো। 4343, 4444, 4545, 4646, 4747, 4848, 4949, 5050। এরপরে দুই নাম্বারে সংখ্যার পাশে ডিজিট এবং ডিজিটের পাশে সংখ্যা লিখুন। আমরা এটা অনেকবার করেছি, আজকে আবারও করে ফেলি। দেখেন প্রথম সংখ্যাটা কত আছে? 4 10 2 42। 42-এর ডিজিট কত? 4-এর ডিজিট 4, আর 2-এর ডিজিট আমরা জানি 2। দেখেন বাংলা সংখ্যা 2 এবং ইংরেজি ডিজিট 2 এর মধ্যে পার্থক্যটা কোথায়? আপনারা কিন্তু 2 এর দাগটা বাংলা সংখ্যার মতো করে নিচ দিকে টান দিবেন না, কি হবে? সোজা দাগ হবে। তাহলে 4 10 2 42-এর ডিজিট কত? 4242। তারপরে দেখেন, তারপরে সংখ্যাটা কত আছে? 4 10 5 45। 45-এর ডিজিট কত? 4-এর ডিজিট আমরা কি লিখলাম এর আগে? 4। 5-এর ডিজিট আমরা কি জানি? 5। তাহলে 4 10 5 45-এর ডিজিট 4545। এরপর আসেন ডিজিট কি আছে? 4141। তাহলে 4-এর বাংলা 4, 1-এর বাংলা 1। তাহলে 41-এর বাংলা 4 10 1 41। 4949-এর সংখ্যা, 4-এর সংখ্যা 4, 9-এর সংখ্যা 9। 4 10 9 49। তাহলে 49-এর সংখ্যা 4 10 9 49। এরপরে দেখেন তিন নম্বরে আগের পরের ও মাঝের সংখ্যা লিখুন। দেখেন প্রথম বক্সে প্রথম ঘরটা ফাঁকা আছে, তাহলে আমরা আগেটা লিখবো। কত আছে পরের ঘরে? 3 10 2 32। 32-এর আগে কত হয়? আমি একটু আগে থেকে গুনি। 3-এর 0 30, 3 10 1 31, 3 10 2 32। তাহলে আমরা কি পেলাম বলেন তো? 3 10 1 31। তাহলে 32-এর আগে 3 10 1 31, 3 10 8 38, 38-এর পরে কত হয়? 3 10 9 39,
তাহলে আমরা লিখি কত কত তিনের সাথে নয় তিন দশ নয় উনচল্লিশ তারপরে কি আছে দেখেন চার চার দশ তিন তেতাল্লিশ তেতাল্লিশের পরে কি হয় চার দশ চার চুয়াল্লিশ তাহলে চার দশ চার চুয়াল্লিশ কত কত চারের সাথে একটা চার বসবে তাহলে দেখেন চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এবং চার দশ পাঁচ পঁয়তাল্লিশ নিশ্চয় লিখেছেন এবার চার নম্বরে চলে যায় ছোট সংখ্যা নির্ণয় করে পাকা ঘরে লিখুন আমরা এখানে কি লিখবো ছোট সংখ্যা তাহলে সংখ্যাগুলো আমরা কি করবো বলেন তো গুনে ফেলি তিন দশ নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ চার দশ এক একচল্লিশ আমরা কি জানি ছোট সংখ্যা ছোট সংখ্যা গোনার পরে যেটা প্রথমে আসবে সেটা হলো ছোট দেখেন এখানে নয় আছে তিন দশ নয় উনচল্লিশ তারপরে কিন্তু চারের ঘরে চলে গেলাম আমরা উনচল্লিশের পরে নিশ্চয়ই চল্লিশ হয় উনচল্লিশ বড় তার চেয়ে বড় কোনটা চার দশ এক একচল্লিশ তাই না তাহলে এখানে ছোট কোনটা বলেন তো তিন দশ নয় উনচল্লিশ তাহলে এখানে আমরা তিন দশ নয় উনচল্লিশ লিখবো এরপরে দেখেন চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এবং চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তিনটা সংখ্যা আছে তাহলে বলেন সবচেয়ে কোনটা ছোট খেয়াল করে তিনটা সংখ্যা কিন্তু চারের ঘরে চার দশকের ঘরের সংখ্যা তাহলে আমরা ডান দিকের সংখ্যাগুলো খেয়াল করি কি আছে তিন চার পাঁচ বলেন তো এখানে ছোট কোনটা নিশ্চয়ই তিন অর্থাৎ চার দশ তিন তেতাল্লিশ হলো ছোট সংখ্যা তাহলে আমরা এখানে চার দশ তিন তেতাল্লিশ লিখে ফেললাম তাহলে ছোট কোনটা চার দশ তিন তেতাল্লিশ এবার পাঁচ নম্বরে ছবি গুণের সঠিক সংখ্যাটি সার্কেল করুন আমরা ছবি গুনবো এবং এইখানে যে সংখ্যাটা ছবির সংখ্যার সাথে মিলবে সেই সংখ্যাটা গোল করতে হবে আসেন গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হলো আট আট কোনটা এটা না এটা ছয় সাত আট তাহলে আমরা আট পেলাম আটটাকে আমরা সুন্দর করে পেন্সিল দিয়ে গোল করে ফেলব সার্কেল করে ফেলব এরপরে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারো এগারো কত কত এক দশ এক এগারো দেখেন নয় দশ এক এটা এগারো না এক দশ এক এগারো হ্যাঁ আমরা এগারো খুঁজে পেয়েছি আমরা গোল করে ফেললাম এরপরে দেখেন পরের বক্সের ছবিগুলো করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কয়টা হলো পনেরোটা এক দশ পাঁচ পনেরো তাহলে দেখেন এখানে কোনটা পনেরো খুঁজে বের করি এক দশ চার চোদ্দ এক দশ তিন তেরো এক দশ পাঁচ পনেরো আমরা নিশ্চয়ই পনেরো খুঁজে পেলাম তাহলে এক দশ পাঁচ পনেরো বাবুরা গোনার সময় খুব সাবধানে থাকবেন যেন কোনো সংখ্যার গোনার ক্ষেত্রে ছবিগুলো ছুটে না যায় এই জন্য আমরা একবার গোনার পরে আর একবার গুনে ফেলবো এবং দেখবো সংখ্যাগুলো ঠিক আছে কিনা বাবুরা লেখার বিষয়টা আমাদের শেষ হলো নিশ্চয়ই আপনারা আমার সাথে লিখে ফেলেছেন মুখে মুখে আমরা পড়ে ফেলি দেখেন মুখে মুখে কি পড়তে হবে সিক্স থেকে টেন পর্যন্ত ডিজিটগুলোর স্পেলিং মুখে মুখে বলুন আমরা গত ক্লাসে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছিলাম মনে আছে আপনাদের আজকে আমরা সিক্স থেকে টেন পর্যন্ত ডিজিটগুলোর বানান পড়ব সবাই আমার সাথে বলেন তো সিক্স এস আই এ সিক্স সেভেন এস ই ভি ই এন সেভেন এইট ই আই জি এইচ টি নাইন এন আই এন ই নাইন টেন টি ই এন টেন আরেকবার পড়ি আমার সাথে বলেন এস আই এক্স সিক্স এস ই ভি ই এন সেভেন ই আই জি এইচ টি এইট এন আই এন ই নাইন টি ই এন টেন সবাই বলেছেন বাবুরা বানানগুলো যত বেশি পড়বেন তত কি তত শিখবেন এবার দুই নম্বরে ছবি গুণে যোগ করুন ছবি গুণে যোগ করার ক্ষেত্রে আমরা দেখেন প্রথম মাঝখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন আগে কয়টা ছবি আছে এক দুই তিন তারপরে যোগ চিহ্ন তারপরে কয়টা ছবি এক অর্থাৎ তিনের সাথে এক যোগ করলে কত হয় তিনের সাথে এক যোগ করলে কত হয় দেখেন তো কয়টা আছে এক দুই তিন এবং সাথে একটা যোগ করলাম তাহলে কয়টা হলো এক দুই তিন চার আসলে দেখি চার হয় কিনা এক দুই তিন চার তাহলে বাবুরা বলেন তো তিনের সাথে এক যোগ করলে কত হয় চার হয় এরপরে দেখেন কয়টা ছবি আছে এক দুই তিন তারপরে যোগ চিহ্ন এক দুই তিন অর্থাৎ তিনের সাথে তিন যোগ করলে কত হয় তিনের সাথে তিন যোগ করলে আপনার কাছে তিনটা কি আছে তিনটা চকলেট আছে আম্মু আপনাকে আরো তিনটা চকলেট দিল তাহলে আপনার কয়টা হলো বলেন তো তিনটা
সাথে আরো তিনটা যোগ হলো কয়টা হলো 1 2 3 4 5 6 ছয়টা তাহলে আসেন দেখি ছবি কয়টা আছে 1 2 3 4 5 6 অর্থাৎ 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 6 হয় এরপর দেখেন নিচের ডিজিট গুলো চিনে মান বলুন অর্থাৎ আমরা ডিজিট গুলো চিনব এবং বলবো কত ডিজিট প্রথম ডিজিটটা দেখি 2 3 কত 23 তারপরে 3 1 31 3 4 34 4 2 42 4 5 45 4 7 47 5 0 50 বাবুরা আমরা ডিজিট চিনলাম বলেন তো এখানে কোনো কি সংখ্যা আছে না সবগুলো কিন্তু ডিজিট আজকে মতো ক্লাস আজকে শেষ হলো আপনারা নিশ্চয়ই আমার সাথে পড়া বলেছেন এবং সবাই লিখে ফেলেছেন এবং বাসায় খুব ভালোভাবে চর্চা করছেন বাবুরা নেক্সট টাইম আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ